हेलो बंधुरा, आमी राजकुमार। आज के आम्रा शिखब एम एस एक्सेले किभाबे आम्रा एक्सेल फाइल के पासवर्ड द्वारा प्रोटेक्ट करब। आम्रा जदि एक्सेल फाइल के पासवर्ड द्वारा प्रोटेक्ट करी ताहले केउ ओपेन करते पारबे ना बा मडिफाई करते पारबे ना। एखाने आमी स्टूडेंट्स एर एडमिशन डिटेल्स एर किछु रेकर्ड निये निएछि। आम्रा एई एक्सेल फाइलटाके पासवर्ड द्वारा प्रोटेक्ट करब। एखाने आम्रा दुटो पासवर्ड देब, एकटा एक्सेल फाइल के ओपेन करार जन्य आर एकटा पासवर्ड देब एक्सेल शीट के मॉडिफाई बा एडिट करार जन्य। प्रथम पासवर्ड होबे एक्सेल फाइल के ओपन करार जन्य, सेकेंड पासवर्ड होबे एक्सेल शीटे रेकर्ड गुलो आछे केउ ए रेकर्डे एडिट करते पारबे ना बा मॉडिफाई करते पारबे ना बा नतून केउ इनसार्ट करते पारबे ना। ताहले आमरा एक्सेल फाइले दुटो पासवर्ड दिब, एकटा ओपेनर जन्य आर एकटा मॉडिफाइर जन्य। चलुन ताहले आमरा एक्सेल फाइल के किभाबे पासवर्ड द्वारा प्रोटेक्ट करब तार प्रसेसटा देखे नेई। एक्सेल फाइल के पासवर्ड द्वारा प्रोटेक्ट करार जन्य प्रथमे फाइले जाब, प्रथमे आमरा फाइले जाब। फाइले गिए एखाने देखुन सेव एज, आमरा सेव एजे क्लिक करब। तारपरे एरपरे आमरा ब्राउजे क्लिक करब। ब्राउजे क्लिक करार परे एखाने आमरा एक्सेल एर फाइल नेमटा दिए दिब। एखाने आमी एक्सेल एर फाइल नेमटा दिए दिच्छि स्टूडेंट। एखाने आमी एक्सेल एर फाइल नेमटा दिए दिलाम स्टूडेंट। एटाके आमी कोथाय राखते चाइछि, एखाने आमी डेस्कटपे राखते चाइछि। एखाने आमरा एक्सेल फाइलेर नेम स्टूडेंट दिएछि, এটাকে আমরা ডেস্কটপে রাখছি। এরপরে আমরা সেভ করার আগে, সেভ করার আগে সেভ বাটনের সাইডে দেখুন টুলস অপশান আছে। টুলস অপশানের সাইডে দেখুন অ্যারো সাইন আছে, আমরা অ্যারো সাইনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে আমরা জেনারেল অপশানে ক্লিক করব। জেনারেল অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে দেখুন পাসওয়ার্ড টু ওপেন। আমরা এক্সেল ফাইলটাকে ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ড দিব। আর একটা সেকেন্ড অপশান হলো পাসওয়ার্ড টু মডিফাই। তাহলে আমরা দুটো পাসওয়ার্ড দিয়ে দিব। প্রথমটা হলো এক্সেল ফাইলকে ওপেন করার জন্য, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেকেন্ড পাসওয়ার্ডটা হলো আমরা এক্সেল ফাইলকে যদি মডিফাই করতে চাই, আমাদের যে স্টুডেন্টের ইনফরমেশন আছে সেখানে যদি আমরা এডিট করতে চাই বা নতুন রেকর্ড ইনসার্ট করতে চাই তার জন্য এই পাসওয়ার্ড। তাহলে আমরা এই পাসওয়ার্ডটা মডিফাইর জন্য দিচ্ছি। মডিফাইর জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে প্রথমটা হলো ওপেনের জন্য, সেকেন্ডটা হলো মডিফাইর জন্য। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। এরপরে দেখুন কনফার্ম পাসওয়ার্ড। প্রথম পাসওয়ার্ডটা হলো ওপেন পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড টু ওপেনের জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আমরা এখানে ভেরিফাই করে নেব। এখানে আমি পাসওয়ার্ড টু ওপেনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। এরপরে পাসওয়ার্ড হলো মডিফাইয়ের জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দিয়ে একবার ভেরিফাই করে নেবেন। দেখুন রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, এটা মডিফাইয়ের জন্য পাসওয়ার্ড। আমরা মডিফাইয়ের জন্য যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে এখানে আমি ভেরিফাই করে নিলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন আমার এই এক্সেল ফাইলটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লোজ করছি। আমরা এক্সেল ফাইলটাকে দেখুন স্টুডেন্ট নামে সেভ করেছিলাম। তাহলে আমরা এই এক্সেল ফাইলটাকে ওপেন করে নেই। এর উপরে ডবল ক্লিক করলাম এক্সেল ফাইলটাকে ওপেন করার জন্য। এখানে দেখুন আমাদের স্টুডেন্ট এক্সেল ফাইলটাকে ওপেন করার জন্য আমাদের পাসওয়ার্ড চাইছে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট এক্সেল ফাইলটাকে ওপেন করে নিই। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এরপরে দেখুন মডিফাইয়ের জন্য পাসওয়ার্ড চাইছে, সেকেন্ডটা হলো মডিফাইয়ের জন্য। এখানে দেখুন আমরা যদি পাসওয়ার্ড না দিয়ে এইখানে দেখুন আমরা যদি রিড অনলিতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা শুধু রিড অনলি, আমরা রিড করতে পারবো কিন্তু এখানে আমরা এডিট করতে পারবো না। আমরা যদি এই এক্সেল শিটে কিছু রেকর্ড আমরা এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারবো না, কারণ আমরা এই এক্সেল ফাইলটাকে রিড অনলি মোডে ওপেন করেছি। আমরা শুধু রিড করতে পারবো। আমরা যদি দেখুন এখানে রাজ জানার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমি এডিট করতে চাই, দেখুন এখানে আমি এডিট করলাম। এখন যদি আমরা এখানে থেকে দেখুন এখানে যদি আমরা সেভ করি, সেভে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু সেভ হচ্ছে না। এখানে দেখুন উই ক্যান নট সেভ বিকজ দি ফাইল ইজ রিড অনলি। আমরা এই এক্সেল ফাইলটাকে শুধু রিড করতে পারবো কিন্তু এখানে যদি আমরা এডিট করতে চাই বা মডিফাই করতে চাই তাহলে আমাদের পাসওয়ার্ড দ্বারা ওপেন করতে হবে। দেখুন এখানে আমরা এখানে ক্লোজ করলাম। এরপরে আমরা এখান থেকে ক্লোজ করলাম, ডোন্ট সেভে ক্লিক করলাম। এখন আমরা স্টুডেন্ট ফাইলটাকে ওপেন করে নিচ্ছি ডবল ক্লিক করে। তারপরে আমরা ওপেন করার জন্য পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম। এরপরে আমরা মডিফাই করার জন্য এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। প্রথমটা ওপেনের জন্য পাসওয়ার্ড, সেকেন্ডটা মডিফাইয়ের জন্য। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা এই এক্সেল ফাইলে আমরা কোনো কিছু রেকর্ড ইনসার্ট করতে পারি বা এডিট করতে পারি। দেখুন এখানে যদি আমরা এই কন্ট্যাক্ট নাম্বারটাকে এডিট করতে চাই, দেখুন আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা এডিট করতে চাইছি,
এরপরে আমরা এখন যদি সেভে ক্লিক করি, দেখুন সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে এই কন্ট্যাক্ট নাম্বারটা এডিট হয়ে গেছে। এখন দেখুন এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা স্টুডেন্ট ফাইলটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন প্রথমটা ওপেনের জন্য পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে মডিফাইয়ের জন্য পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের যে এক্সেল শিটে আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের দেখুন কন্ট্যাক্ট নাম্বারটা এখানে কিন্তু আমার এডিট হয়ে গেছে। এইভাবে আমরা এমএস এক্সেলে এক্সেল শিট বা এক্সেল ফাইলকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারি। বন্ধুরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন পাসওয়ার্ড দ্বারা এক্সেল ফাইলকে প্রোটেক্ট করব আমাদের অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আমরা যদি পাসওয়ার্ডটা না মনে রাখি কিন্তু এক্সেল ফাইল বা এক্সেল শিটটাকে আমরা ওপেন করতে পারবো না। বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এক্সেল শিখতে চান এক্সেল ক্লাসের ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।